আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এফএম স্কুল চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি ফরহাদ মিয়া, যিনি ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট। ভিউয়ার্স, আমি আজকে যে বিষয়ে আলোচনা করব, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার ক্ষেত্রে অনেকেই প্রথম দিকে এসে হতাশায় ভোগে, তো সেক্ষেত্রে কিভাবে পড়াশোনা করলে যে হতাশায় না ভুগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সহজে শেষ করা যায় এবং ভালো রেজাল্ট করা, সে বিষয়ে আজকে একটু আলোচনা করব। একটা বিষয় হচ্ছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াটা অনেকের ক্ষেত্রে কঠিন মনে হতে পারে প্রথম দিকে, যখন অনেকেই আসে যেটা রেগুলার ক্লাস হয় পলিটেকনিকে বা বিভিন্ন সাবজেক্টগুলো আছে, বিশেষ করে এখানে সকল সাবজেক্ট প্রায় সায়েন্সের সাবজেক্ট বা বিজ্ঞান বিভাগের সাবজেক্ট, যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, তো অনেকেই আছে যারা জেনারেলে পড়ে আসে বা মাদ্রাসায় পড়ে আসে বা কারিগরিতে পড়ে আসে, তাদের ক্ষেত্রে মনে হয় যে না একটু কঠিন মনে হচ্ছে। তো সেক্ষেত্রে আমি একটি বিষয় বারবার বলে থাকি বা বারবার ছাত্রদের বলি, যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে কোনো শিক্ষার্থী যদি রেগুলার ক্লাস করে বা নিয়মিত ক্লাস করে, তো সেক্ষেত্রে তার কোনো সাবজেক্টে সমস্যা হওয়ার কথা না। তো এটা হচ্ছে এমন একটা কারিকুলাম বা এমন একটা সিস্টেম, এখানে রেগুলার ক্লাস হয় এবং রেগুলার ক্লাস করালে বিশেষ করে শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে হয় না, এবং সে যদি ভালো করে পড়ে এবং শিক্ষা শিক্ষক যদি ক্লাস করায়, তো একটা বিষয় হচ্ছে এখানে নিয়মিত পড়াশোনা কোনো বিকল্প নেই। শিক্ষক ক্লাসে যেটুকু পড়াবেন সেটুকু যদি সে বাসায় গিয়ে শেষ করে ফেলে, তো সেক্ষেত্রে তার জন্য কঠিন হওয়ার কোনো ব্যাপার না। আর যদি বিশেষ করে এরকম হয় যে আজকে স্যার পড়ালো, সে একটা অধ্যায় পড়াইছে, সে পড়ানোর পরে শিক্ষার্থী বাসায় গিয়ে সব ভুলে গেছে, সে পড়ে নাই, তো এরকম কয়েকদিন হইলে মনে হয় যখন স্যার পরীক্ষা নিছে, পরীক্ষা নেওয়ার সময় তখন দেখে যে না আসলে আমি কিছুই পারতেছি না, তখনই কিন্তু শিক্ষার্থী হতাশ হয়ে যায় এবং হতাশ হয়ে মনে হয় যে না আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আমার ক্ষেত্রে সম্ভব না, আমি পারবো না, তো তখন সে ভয় পেয়ে যায় এবং তার কাছে এটা কঠিন মনে হয়। যদি কোনো শিক্ষার্থী রেগুলার পড়াশোনা করে, আমি মনে করি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তার কাছে পানির মতো সহজ মনে হবে এবং সে রেগুলার পড়াশোনা করলে তার কাছে কোনো সাবজেক্টই কঠিন মনে হবে না। একটি বিষয় আমি বলবো, যে সাবজেক্টটি কঠিন মনে হবে সেই সাবজেক্টের টিচারের ক্লাসটি ভালো করে করতে হবে, ওই ক্লাসে যদি কেউ ভালোভাবে বুঝতে না পারে তো সেক্ষেত্রে ওই শিক্ষককে প্রশ্ন করতে হবে যে স্যার আমি বুঝিনি। তবে একটা বিষয় হলো, আমি যেটা বলে থাকি প্রশ্ন করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু তাকে জানতে হবে, সে যদি বই দেখে, বই দেখে ওই টপিকটি পড়ার চেষ্টা করে এবং সে যদি বুঝতে না পারে তখন যদি শিক্ষককে প্রশ্ন করে সে সহজে আয়ত্ত করতে পারবে। আর যদি সে না পড়ে, নিজের কিছুই পড়ে নাই, সে প্রশ্ন করলে তাহলে প্রশ্ন সে করতেও পারবে না, শিখতেও পারবে না। তো সেক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা প্রথম পর্বে আছে বা যারা একটু দুর্বল মনে হচ্ছে, তাদের একটা বিষয় আমি বলবো, তোমরা রেগুলার ক্লাস করবে, ক্লাসের পাশাপাশি ক্লাসে স্যার যেগুলো পড়ান সে পড়াগুলো অবশ্যই বাসায় গিয়ে পড়বে। ওই পড়াগুলো তুমি যদি কোনোটা বুঝতে না পারো বা তোমার সমস্যা মনে হয়, পরবর্তী ক্লাসে তুমি গিয়ে স্যারকে প্রশ্ন করবে, তাহলেই তোমার পক্ষে খুব সহজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করা সম্ভব এবং প্রত্যেকটি সাবজেক্টে ভালো রেজাল্ট করার সুযোগ আছে, এখানে তোমার ফেল করার কোনো সুযোগ নেই। তো সেক্ষেত্রে আমি আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো বললাম, আমরা পরবর্তী কোনো ভিডিওতে কিভাবে ডিপ্লোমা ভালো রেজাল্ট করা সেটা নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আশা করি ভালো থাকবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেন আশা করি এখনই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই প্রত্যাশায় আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।